তাহলে আমরা আজকে কি করব, আমরা আজকে একটা মেজ গেম বানাবো, তাই না? তাহলে মেজ গেম বানাতে হলে আমরা কি ক্যাটটা রাখবো, ক্যাটটা দিয়ে বানাবো নাকি প্রিন্সেস আনবো? ক্যাট দিয়ে। ওকে, তাহলে ক্যাটটা দিয়ে বানাইতে চাই। আমরা চাচ্ছি যে কি করব, যে ক্যাটটা হাঁটবে, তাই না, মেজের ভিতর দিয়ে। তাহলে হচ্ছে ওকে ছোট করতে হবে। হ্যাঁ, তাকে ছোট করতে হবে প্রথমে। ডাউনলোড করে রেখেছি, ওইটা নিয়ে আসবো আমরা। তাহলে হচ্ছে এই যে আমরা এই মেজটার জন্য ইমেজটা দিয়ে করবো, তাই না? ইমেজটা একটু ছোট, তাই না? এটা একটু বড় করে নিই ইমেজটা, না তো ঢুকতে পারবে না। একটু বড় করলে ঢুকতে। ও কোথায়? বার করে নি। ওকে, ওই চেয়ার হাঁটতে আরেকটু ছোট করতে হবে, তাই না? আমি তো সাহায্য পারবো না, আর একটু ছোট করে তাহলে সে মেজের ভিতর দিয়ে হাঁটতে পারবে। এখন ঠিক আছে, দেখি ঠিক আছে কিনা, সে হাঁটতে পারে মেজের ভিতর। হাঁটতে পারে, মেজটা একটু বড় করে তাহলে হচ্ছে সে হাঁটতে পারবে। ঠিক আছে মনে হয়, তাই না? এবার হাঁটতে পারবে। মনে হয় আমাদের কাছে আসবে, কিন্তু আসবে না মনে হয় না। দেখি এটা কি ঢুকতে পারে নাকি হাঁটতে পারে আর নাকি ঢুকতে পারে। দেখো এখন পারে, তাই না? হ্যাঁ, আমি এখন খেলি। আচ্ছা, আগে হচ্ছে আমাদের কি স্কিপ লিখতে হবে? আবু প্লিজ 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 আবু, এখন তো এরকম। হ্যাঁ, এই যে এটার জন্য আমাদেরকে স্ক্রিপ্টটা লিখতে হবে, তাই না, যাতে আমরা করতে পারি, তাই না? তাহলে হচ্ছে হ্যাঁ এখানে রাখো, তাহলে আমি স্ক্রিপ্টটা লিখি, তাই না? আবু ইমেজ গেমটা বলতে অনেক ঠিক না, কিন্তু আঁকাও যাবে না কিছু আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের লেফট রাইট আপ ডাউন এইসব আরো কিগুলো যদি প্রেস করি তাহলে হচ্ছে আমাদের এই স্প্রাইটটা মানে ক্যাটটা হাঁটতে পারবে, তাই না? এটার জন্য আমাদেরকে একটা প্রোগ্রাম লিখতে হবে। তাহলে কি করবে, ওয়েন ওকে আমরা হচ্ছে কোনো একটা কি কি প্রেস করলে হচ্ছে এই ইভেন্টটা হয়, তাহলে আমরা এখানে আগে হচ্ছে এখানে হলো একটু ভিন্ন, এখানে এটা দিতে হবে আগে। তাহলে যদি কেউ যদি হচ্ছে লেফট কি প্রেস করে তাহলে কি হবে সেটা আমাদের আমরা এখানে বলবো। কেউ যদি হচ্ছে আমাদের চারটা কি, তাই না? তাহলে চারটা কি এর জন্য চারটা প্রোগ্রাম লিখতে হবে আমাদেরকে। কেউ যদি হচ্ছে রাইট কি প্রেস করে তাহলে কি হবে সেটা আমাদেরকে এখানে বলতে হবে, তাই না? রাইট অ্যারো যদি প্রেস করে, তারপরে হচ্ছে কেউ যদি আপ অ্যারো প্রেস করে তাহলে কি হবে সেটা এখানে বলে দিতে হবে, আপ অ্যারো। তারপরে হচ্ছে কেউ যদি ডাউন অ্যারো প্রেস করে তাহলে কি হবে, না ডাউন অ্যারো প্রেস করে তাহলে কি হবে সেটা বলে দিতে হবে। তাহলে আমরা চাচ্ছি যে কেউ যদি লেফট অ্যারো প্রেস করে তাহলে আমরা মুভ করাবো ক্যাটটাকে, মুভ করাবো কত কত স্টেপ, 5 স্টেপ মুভ করাবো। ওকে, আমরা হচ্ছে আসলে মুভ না করে আমরা যেটা করতে পারি, তাহলে হচ্ছে যদি কেউ লেফট কি প্রেস করে তাহলে আমরা এক্স এর ভ্যালু মানে এই ক্যাটের পজিশনটা, পজিশনের ভ্যালু হচ্ছে চেঞ্জ করব, লেফট
প্রেস করলে আমি হচ্ছে বলতেছি যে দিব হচ্ছে মাইনাস ফাইভ দিব, যে এটা বামে যাবে দেখি এখন। হ্যাঁ এই যে বামে যাচ্ছে, লেফট অ্যারো প্রেস করলে বামে যায়। তারপরে হচ্ছে যদি কেউ রাইট অ্যারো প্রেস করে, এটাকে ডুপ্লিকেট করি, তাহলে রাইট অ্যারো প্রেস করলে এটা হচ্ছে ডান দিকে যাবে। তারপরে হচ্ছে কেউ যদি দেখে এখন টানা যায় কিনা, এই যে টানা যায়। তারপর হচ্ছে কেউ যদি আপ অ্যারো প্রেস করে, তাহলে আমরা ওয়াই ভ্যালু চেঞ্জ করব, চেঞ্জ ওয়াই আপ অ্যারো হচ্ছে চেঞ্জ ওয়াই বাই হচ্ছে মাইনাস ফাইভ। দেখি আপ অ্যারো প্রেস ওটা হয়ে গেল, আপের হচ্ছে আপের হচ্ছে ফাইভ হবে। আর কেউ যদি ডাউন অ্যারো প্রেস করে তাহলে হচ্ছে মাইনাস ফাইভ দিব এখানে, তাহলে হচ্ছে সে নিচের দিকে যাবে, তাই না? এই যে এখন এই যে দেখো, ডান রাইট অ্যারো দিলে রাইটে, লেফট অ্যারো দিলে লেফটে যাচ্ছে, তাই না? এই যে দেখো ভিতর দিয়ে যেতে পারতেছে। কিন্তু ধরো এই যে দেখো, এখন এটা দাগের ভিতর দিয়ে চলে যাচ্ছে না, এই যে দাগগুলোর ভিতর দিয়ে ওয়ালের ভিতর দিয়ে চলে যাচ্ছে, তাই না? সে তো ওয়ালের ভিতর দিয়ে যাইতে পারার কথা না, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রোগ্রামটা চেঞ্জ করতে হবে যাতে সে ওয়ালের ভিতর দিয়ে যাই না যেতে পারে, তাই না? তাহলে এটা কিভাবে করা যাবে, আমরা যাব কন্ট্রোলে, যাব কন্ট্রোলে গিয়ে এখানে হচ্ছে একটা ইফ স্টেটমেন্ট দিব। ফরএভার দিতে হবে না, না এখানে শুধু ইফ স্টেটমেন্ট দিলে হবে। তাহলে এই যে কি আর কম থাকতে পারবে, এখানে আমরা শুধু শুধু প্রেস করলে, কেউ যদি লেফট এরো বা রাইট এরো বা আপ এরো বা ডাউন এরো যদি প্রেস করে, হ্যাঁ তাহলে হচ্ছে আমরা কি করব, যদি এখানে একটা ইফ কন্ডিশন দিছে, তারপর আমরা এখানে তাহলে হচ্ছে আমরা হচ্ছে ইফ কন্ডিশনের ভিতরে একটা সেন্স দিব যে সে কোনো ব্ল্যাক কালারটা টাচ করতেছে কিনা, তাই না? এই যে আমাদের মেজের কালারটা হচ্ছে ব্ল্যাক, তাহলে আমরা যেটা করতে পারি যে যদি সে এই যে ব্ল্যাক কালারটা যদি আমি সিলেক্ট করে দিলাম, যদি ব্ল্যাক কালারটা টাচ করে, তাহলে হচ্ছে আমরা কি করব, এক্স এর ভ্যালুটা এরকম ধরো এক্স এর ভ্যালুটা চেঞ্জ করে দেবো। আচ্ছা আমি এখানে দিই, এটা যদি ডুপ্লিকেট করি তাহলে হচ্ছে এখানে নিয়ে বসে দিই, তাহলে হচ্ছে এক্স এর ভ্যালুটা উল্টো দিকে মানে ফাইভ বাড়াই দিব। দেখি তো আমরা যে এখানে সেই এই যে লেফট এই যে যখন হচ্ছে এখানে যাচ্ছে, এই যে লেফটে যখন দিচ্ছে সে যখন লেফট আর যাচ্ছে না, লেফটে যখনই ব্ল্যাক টাচ করতেছে তখন আর সে যেতে পারতেছে না। তাহলে আমাদেরকে এই কাজটা হচ্ছে সব জায়গায় করতে হবে, তাই না? তাহলে এইটাকে ডুপ্লিকেট করতে হবে, করে এখানে দিতে হবে, এখানে একটু জায়গা করতে হবে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমরা বলতেছি যে এক্স যদি রাইট অ্যারো প্রেস করে, যদি ব্ল্যাক টাচ করে, তাহলে এটা এটা হচ্ছে আমরা মাইনাস ফাইভ করে দিব। মাইনাস ফাইভ যদি করে দিই তাহলে কী হবে, দেখো মাইনাস ফাইভ করে দিলে এটা এখন আর এই যে রাইটে ব্ল্যাকের ভিতর দিয়ে যেতে পারবে না, দেখো ওয়ালের ভিতর দিয়ে আর যেতে পারতেছে না, আগে কিন্তু ওয়ালের ভিতর দিয়ে যেতে এখন যেতে পারে না, দেখছো? আচ্ছা তাহলে এই কাজটা ভিতরে মানে কি বলগুলো এগুলো তো এগুলো তো তাহলে ওইটা ঠিক করব, এই যে আমাদেরকে আরো দুইটা কন্ডিশন এখানে লিখতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে আর কি। এখানে হচ্ছে যদি ওয়াই কে টাচ করে, এখানে এখানে আসলে এক্স না, আমাদেরকে চেঞ্জ করতে হবে হচ্ছে ওয়াই এর ভ্যালু, তাই না? আসলে এখানে এরকম যদি চেঞ্জ করতে হলে ওয়াইড ভ্যালু চেঞ্জ করতে হবে, তাই না? ডুপ্লিকেট ওয়াইড ভ্যালুটা নিয়ে এখানে বসাই, তাহলে ওয়াইড ভ্যালুটা হচ্ছে মাইনাস ফাইভ করে দেবো,
দেখি তো, এখন হচ্ছে যদি আমরা আপ অ্যারো দিই, দেখো উপরের দিকে যাচ্ছে না, উপরের দিকে সে বলের ভিতর দিয়ে যেতে পারে না। আচ্ছা, তাহলে সেম কাজটা আমাদেরকে করতে হবে এটার জন্য। তাহলে হচ্ছে কিন্তু এখন হচ্ছে আমাদেরকে এটাকে ফাইভ করে দিতে হবে। দেখি এখন হচ্ছে সে নিচের দিকে বলের ভিতর দিয়ে যাবে না, দেখো এখন হচ্ছে সে আর বলের ভিতর দিয়ে যেতে পারে না, দেখো তুমি দেখো মা। হ্যাঁ দেখো ক্যাটটা শুধু ফাঁকা জায়গা দিয়ে যেতে পারে, কিন্তু দিয়ে যেতে পারে না, দেখছো দেখো ক্যাটটা কি সুন্দর ফাঁকা জায়গা দিয়ে চলে যেতে পারে। আমি খেলি কিন্তু এই যে তাহলে এখানে দেখো, এখানে আমরা চাচ্ছি এখানে যখন সে আসে পৌঁছবে তখন আমরা বলবো যে তুমি উইন করছো, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমি উইন হই না, কেউ তুমি উইন হও। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে একটা